দেখো এখানে, এটা নাও। আসসালামু আলাইকুম, একটু দেখে নিন, দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বাসাতে কিছু সমস্যা থাকার কারণে আমি একটা সময় অনলাইনে কানেকশন নিতে পারি না দ্বিধায়। আগেই ক্লাসটা নিচ্ছি, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে প্রথমে এটা তো খুব সুন্দর একটা দৃষ্টিতে দেখতে হবে, আর ভিডিওটা বারবার দেখলে তোমার এই সমস্যাটা, মানে এই যেটা পড়াবো সেটা তুমি বুঝতে পারবে। উদ্ভিদ বিজ্ঞান অনেক বেশি কোনো কঠিন কোনো বিষয় না, যে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে যেভাবে সহযোগিতা দরকার এখানে মোটামুটি আমি যদি বুঝিয়ে দিই এবং কিভাবে পড়তে হবে সেটা গাইডলাইন দিয়ে দিই, তাহলে তুমি সহজেই ভালো করতে পারবে। তো একটু দেখি যে আমি গতদিনে কি পড়াচ্ছিলাম সেখানে, সেটা হচ্ছে যে নগ্নবীজী যে উদ্ভিদ সেটা পড়াচ্ছিলাম। তো তোমাদের সুবিধার জন্যই আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যে গাছটাকে একটু দেখাই। দেখো দুটো গাছ, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, যেটা দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবে তোমার চট্টগ্রামের যে পাহাড়ের মধ্যে জন্মিয়েছে, আর একটা দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্জন হল তার সামনে বাগানে আছে। তো এই যে গাছ, এটা হলো সাইকাস গাছ বলা হয়, এটা নিয়ে আমরা পড়ছি। আমরা আসলে নগ্নবীজী উদ্ভিদের চ্যাপ্টার সপ্তম অধ্যায় সেটা পড়ছি। তো যদি আমি তোমাদেরকে এই সাইকাস উদ্ভিদটা এখন শুরু করি, আজকে তোমাদেরকে জনন পদ্ধতিটা পড়াবো, তাহলে প্রথমে আমার একটু দেখতে হবে এই সাইকাস উদ্ভিদটার শ্রেণীবিন্যাসটা কি, একটু মনে করে নাও। এই শ্রেণীবিন্যাস আসলে সাইকাস উদ্ভিদের যে পরিচিতি, যেমন কিংডম এটা হচ্ছে প্লান্টি, ডিভিশনটা হলো সাইকাডোফাইটা, ক্লাস হচ্ছে সাইকাডপসিডা, অর্ডার সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি, জেনাস সাইকাস, এই এটা হলো এর শ্রেণীবিন্যাস। আবারও দেখো এদের, আমরা যে সাইকাস উদ্ভিদটা পড়ব সেটার শ্রেণীবিন্যাসটা একটু দেখে নিই। এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে তুমি জানতে পারবে এদের গোত্রটা কি, বর্গটা কি, শ্রেণীটা কি। তো এদের কিংডমটা কি প্লান্টি, ডিভিশনটা কি সাইকাডোফাইটা, ক্লাসটা কি সাইকাডপসিটা, অর্ডারটা কি সাইকাডেলিস, ফ্যামিলি সাইকাডেসি, জেনাস সাইকাস, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। তো সাইকাস উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা যেমন আমরা একটু দেখলাম, এখন একটু দেখি 4.5 লক্ষ প্রজাতির যে সারা পৃথিবীর যে উদ্ভিদগুলোকে ভাগ করা হয়েছে তার মধ্যে সাইকাসের অবস্থানটা কোথায়, সেটা হলো আমরা জানি এটা হচ্ছে বেন্থাম হুকারের একটা শ্রেণীবিন্যাস উদ্ভিদ জগৎ, সেটাকে উনি দুটো ভাগ করেছিলেন, একটা ক্রিপ্টোগেমিয়া আর একটা ফেনেরোগেমিয়া। তারপর ক্রিপ্টোগেমিয়াকে আবার উনি তিনটা ভাগ করেছিলেন, একটা বিভাগ এক হলো থ্যালোফাইটা, বিভাগ দুই হলো ব্রায়োফাইটা, বিভাগ তিন হচ্ছে টেরিডোফাইটা। আবার তিনি কিন্তু এই থ্যালোফাইটাকে দুটো শ্রেণীতে ভাগ করেছেন, একটা অ্যালচি একটা ফাঞ্জাই। এই যে উপজগৎ ফেনেরোগেমিয়া দেখছ, সেটাকে আবার দুটো ভাগ আছে, একটা জিমনোস্পার্মি একটা অ্যাঞ্জিওস্পার্মি, একটা একটা হলো তোমার নগ্নবীজী আর একটা হচ্ছে আবৃতবীজী। এই নগ্নবীজী উদ্ভিদটাতেই আমরা সাইকাসটা করব। আমরা কি করব, এই নগ্নবীজী উদ্ভিদের মধ্যে আমরা সাইকাসটাকে পড়ব।
তাহলে সাইকাসটা কোথায় জন্মায়, এদের বৈশিষ্ট্য কি, আলাদাভাবে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো, তাদের আবাসস্থল যেগুলো পড়িয়েছি এগুলো তো তোমরা আমার মনে হয় পড়ে ফেলেছ বাসায়, এগুলো থেকে তোমার সৃজনশীল প্রশ্নের কতে থাকে, আবার এমসিকিউতে থাকে, আলাদাভাবে তোমার বৈশিষ্ট্য আসে, তো এগুলো তো পড়তেই হবে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সাইকাস উদ্ভিদের বংশ বিস্তারটা কীভাবে হয়, সাইকাস উদ্ভিদের মূল কেমন সেটা জানো তোমরা, কাণ্ড কেমন জানো। এখন দেখি সাইকাস উদ্ভিদের জনন পদ্ধতিটা কীভাবে, অর্থাৎ এদের বংশ বিস্তারটা কীভাবে হচ্ছে। এখন আচ্ছা, এদের বংশ বিস্তারটা কীভাবে হচ্ছে। আচ্ছা, এদের বংশ বিস্তারটা মূলত দুভাবে ঘটে, একটা হচ্ছে অঙ্গজ প্রজননের মাধ্যমে, আর একটা যৌনজনন পদ্ধতির মাধ্যমে। যেটা অঙ্গজ প্রজননের মাধ্যমে হয় সেখানে সাধারণত এই গাছে ঠিকমতো বোঝা যাবে না, কিন্তু নিচের দিকে ওই যে দেখবা পত্রমূলের চিত্রটা আছে, যেমন তবু দেখো এই সাইকাস উদ্ভিদের কাণ্ডটা দেখা যাচ্ছে না, তার গোড়া থেকে মুকুল সৃষ্টি হয়, অথবা এদের যে স্বল্পপত্র থাকে সে অক্ষ থেকে বুলবুল সৃষ্টি হয়, সেটা থেকে সরাসরি নতুন গাছ সৃষ্টি হয়। আমি আবারও বলি, এদের কাণ্ডের যে গোড়া, কাণ্ডগুলো দেখা যাচ্ছে কিনা দেখো, কাণ্ড গাছের কাণ্ডগুলো কাণ্ডগুলো দেখা যাচ্ছে কিনা, কাণ্ডের যে গোড়া সেই গোড়ার থেকে মনে করো মুকুল সৃষ্টি হয়, স্বল্পপত্রের অক্ষ থেকে বুলবুল সৃষ্টি হয়, এখান থেকে সরাসরি নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। মার্চ এপ্রিল মাসে, এটা বোধহয় জুন মাস, মার্চে থেকে এপ্রিল মাসের দিকে কিছু প্রজাতিতে গোড়া থেকে চারা সৃষ্টি হয়, এই চারাগুলো উঠিয়ে যদি আমরা বাগানে লাগিয়ে দিই তাহলে নতুন সাইকাস গাছ পাওয়া যাবে। দেহে সৃষ্ট অঙ্গের মাধ্যমে নতুন গাছগুলো উৎপন্ন হয় বলে বা সৃষ্টি হয় বলে এদেরকে আমরা অঙ্গজ জনন বলে থাকি। নার্সারির জন্য যে সাইকাসগুলো আমরা গাছের যে চারা বা গাছগুলো পাই, এগুলো মূলত ওরা অঙ্গজ জনন পদ্ধতিতে চারা সৃষ্টি করে, কারণ এটা সহজ পদ্ধতি আর একটা উত্তম পদ্ধতি। তাহলে নার্সারিতে যে আমরা সাইকাস উদ্ভিদগুলো পাই সেটার চারাগুলো অঙ্গজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তৈরি, মানে চারা থেকে নতুন গাছ তৈরি করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে পদ্ধতি, সেটা হলো অঙ্গজ পদ্ধতি। এখন আমি দেখব যৌন জনন পদ্ধতি। এই যৌন জনন পদ্ধতিতে সহজে বোঝা যায় যে এখানে নিষেক ঘটবে, তো নিষেক ঘটতে হলে দুটো গাছ লাগবে, একটা স্ত্রী গাছ আর একটা পুরুষ গাছ। তাহলে আমরা সহজেই বলতে পারবো সাইকাস কিন্তু ভিন্নবাসী, অর্থাৎ এক লিঙ্গ উদ্ভিদ, অর্থাৎ স্ত্রী উদ্ভিদ আলাদা পুরুষ উদ্ভিদ আলাদা। এদের উদ্ভিদগুলোকে আবার আমরা কি বলি, অসম রেণু প্রসূ, অর্থাৎ হেটারোস্পোর বলি না, এদের মধ্যে হেটারোস্পোর দেখা যায়, অর্থাৎ ক্ষুদ্র পুংরেণু আবার বৃহৎ স্ত্রীরেণু, যেহেতু একটা বৃহৎ একটা ক্ষুদ্র এই জন্য আমরা এটা হেটারো বলি, হেটারো অসম, অর্থাৎ অসম রেণু প্রসূ। পুং উদ্ভিদ থেকে মাইক্রোস্পোর তৈরি হয়, স্ত্রী উদ্ভিদ থেকে মেগাস্পোর উৎপন্ন হয়। তাহলে আগে ভালো করে দেখে নাও, এটা এখানে কিন্তু স্ত্রী কোন উৎপন্ন হয়েছে, স্ত্রী উদ্ভিদ থেকে স্ত্রী কোন উৎপন্ন হয়েছে। হ্যাঁ দেখানো যাচ্ছে, দেখো তো স্ত্রী কোন উৎপন্ন হচ্ছে, আর একটা হচ্ছে এটি স্ট্রোব্লাস্ট বলি বা পুং স্ট্রোব্লাস্ট, এটা কোণের মতো হয়, এটা কিন্তু তোমার পুরুষ উদ্ভিদের কোণ। এটার গায়ের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে
এটা থাকে এই পাশে দেখানো যাচ্ছে না, এইভাবে এটা থাকে, অর্থাৎ এটা উপরের অংশটাকে অ্যাপোফাইসিস বলি, সোরাস বলি, সোরাস, অ্যাপোফাইসিস সোরাস। আর এটা হলো মেগাস্পোরোফিল, এটা ডিম্বক দেখো। আচ্ছা পরেরটা করে খাওয়াই দিক, পরেরটা করে খাওয়াই দিক। এটাকে দেখো এখানে, এটা হচ্ছে মেগাস্পোরোফিল, আর এটা হচ্ছে অ্যাপোফাইসিস সোরাস। এটা কোথায় দেখা যায় বলো তো? এই দেখো এখানে আমরা একটা স্টুবুলাস দেখলাম না একটু আগে, দাঁড়াও খুঁজে পাচ্ছি না, এই যে, এই যে স্টুবুলাস, এই যে এটার গায়ের মধ্যে দেখো, ওই যে ওই তোমার মাইক্রোস্পোরোফিলগুলো দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে দুটো উদ্ভিদের গাছ দুটোকে দেখাই, তো একটু বলতে থাকি। হ্যাঁ, সাইকাস কিন্তু ভিন্ন বাসী, অর্থাৎ এরা একলিঙ্গ উদ্ভিদ, অর্থাৎ একটা আলাদা উদ্ভিদ পুরুষ উদ্ভিদ আর একটা হলো স্ত্রী উদ্ভিদ। উদ্ভিদগুলো অসমরণী পশু, বেটা হেটাস পরি। তুমি ও খেয়ে ফেলো আমাকে ভেজে রাখো। হ্যাঁ, এটা হলো হেটাস পরি, তাই না? দেখাচ্ছ কিরকম? আচ্ছা, পুরুষ যে উদ্ভিদ সেটা থেকে দেখো ক্ষুদ্র পুংরেণু বা তোমার তোমার ক্ষুদ্র যে পুংরেণু বা মাইক্রোস্পোরোফিল, পুংরেণু বা মাইক্রোস্পোর যেটা সেটা উৎপন্ন হয়ে থাকে, আর স্ত্রী উদ্ভিদ থেকে বৃহদাকার ডিম্বাণু, পাশে ডিম্বাণু দেখা যাচ্ছে, বা স্ত্রী রেণু সৃষ্টি হয়। এই রেণু বা স্পোরগুলো কি করে? রেণুপত্র বা স্পোরোফিলি উৎপন্ন হয়। স্পোরোফিল কোনটা? এটা স্পোরোফিলে উৎপন্ন হয়, যেটা হলো তোমার পুং স্টোপ্লাস্টে, আর এটা স্ত্রী স্ত্রী স্টোপ্লাস্টে যেটা স্ত্রী রেণু উৎপন্ন হয়। তো যা হোক, এই অসংখ্য মাইক্রোস্পোরগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে একটি মোচাকৃতির, এই যে মোচাকৃতির তোমার স্টোপ্লাস্ট তৈরি করলো, অর্থাৎ পুং কোণ তৈরি করলো। এখন আমি শুধুমাত্র তোমাদেরকে এই মাইক্রোস্পোরোফিল সম্পর্কে বলবো, তোমরা এই জিনিসটা খেয়াল করো। এটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল, ঠিক আছে? এটাকে বলা হয় মাইক্রোস্পোরোফিল, এটা বলবো, তোমরা এটা খেয়াল করবে। এটা প্রতিটা মাইক্রোস্পোরোফিলের দৈর্ঘ্য কিন্তু দেখো 3 থেকে 5 সেন্টিমিটার মতো হয়ে থাকে। এদের প্রস্থটা কেমন হয়ে থাকে? 12 থেকে 23 মিলিমিটারের মতো, এটা খেয়াল করো, 12 থেকে 23 মিলিমিটার। এরা কাষ্ঠল বর্ণের হয়, চ্যাপ্টা হয় এবং কিল আকারে হয়। এদের গোড়ার দিকে দেখো শুরু, আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে গোড়ার দিকটা তোমার শুরু হয়ে থাকে, উপরের দিকটা প্রশস্ত হয়ে থাকে, উপরের প্রান্তকে আমরা অ্যাপোফাইসিস নামক একটা ত্রিভুজ আকৃতি গঠন দেখতে পাচ্ছি। দেখো এই অ্যাপোফাইসিস বাদে সমগ্র মাইক্রোস্পোরফিল, সমগ্র মাইক্রোস্পোরফিল কিন্তু মাইক্রোস্পোরফিল কিন্তু পৃষ্ঠদেশে অসংখ্য স্পোরঞ্জিয়া উৎপন্ন হতে দেখে, 2 থেকে 5টা স্পোরঞ্জিয়া দলবদ্ধ হয়ে একটা সোরাস গঠন করে, এটা হলো সোরাস। তাহলে 2টা হতে পারে 3টা হতে পারে 4টা হতে পারে, কোন কোন ক্ষেত্রে 5টাও হতে পারে, স্পঞ্জিয়াগুলো মিলে একটা সোরাস তৈরি করে। স্পঞ্জিয়ামের ভেতরের দিকে ডিপ্লয়েড স্পোর মাতৃকোষগুলো কি করে? তোমার মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড পুং রেণু বা মাইক্রোস্পোর উৎপন্ন করে। এরপর এই পুং রেণু থেকে বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু সৃষ্টি হয়, সেই শুক্রাণু সৃষ্টি হয় যেটা আমি এখনই দেখাবো তোমাদেরকে। এই দেখো শুক্রাণু, এই দেখো ডানিম আকৃতি, মানে এটা থাকে না ওরকম তোমার লাটিমের মতো দেখতে শুক্রাণু। সাইকাসে এই শুক্রাণু কিন্তু উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু, এই উদ্ভিদ জগতে যে সবচেয়ে বড় শুক্রাণু কোথায় দেখা যায়? সাইকাসে দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা কিন্তু পুং উদ্ভিদের, অর্থাৎ পুরুষ উদ্ভিদের যে মাইক্রোস্পোরোফিল, এই যে স্টোপ্লাস্ট, তারপর দেখলাম মাইক্রোস্পোরোফিল,
মার্কসের গায়ের মধ্যে দেখলাম সোরাস তৈরি হচ্ছে, এটা পরে দেখলাম এই দেখো শুক্রাণু সৃষ্টি হয়ে গেল। এই যে শুক্রাণুটা তৈরি হলো, তারপর মেগাস্পোরোফিল বা যে স্ত্রী উদ্ভিদের গঠনটা মেগাস্পোরোফিলটা পড়ব, তখন ডিম্বকটা হতে দেখব, পরবর্তী সময় দেখব যে নিষেকিয়া ঘটবে। এটাই হলো মানে যৌন জনন পদ্ধতির নিয়ম, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে। তো এখন আমি তোমাদেরকে পড়ালাম, এতক্ষণ যে পড়ালাম পড়ালাম যে মাইক্রোস্পোরোফিল, এই মাইক্রোস্পোরোফিল কি বা কাকে বলে, এটা কিন্তু বোর্ডের সৃজনশীল প্রশ্নে কতে থাকে। সুতরাং তোমাকে জানতে হবে যে যে রেণুপত্রে মাইক্রোস্পোর বা পুংরেণু সৃষ্টি হয়, যে রেণুপত্রে মাইক্রোস্পোর বা পুংরেণু সৃষ্টি হয় তাকে মাইক্রোস্পোরোফিল বলে। তাহলে মাইক্রোস্পোরোফিল কাকে বলে আসলে নিশ্চয়ই তুমি পারবে। আর যদি মাইক্রোস্পোরের গঠন আসে শুধু, তাহলে তোমাকে এই চিত্রটা আঁকাতে হবে, এই চিত্রটা আঁকাতে হবে, এবং এই চিত্রটা আঁকাতে হবে, ঠিক আছে? দিয়ে তুমি গঠনটা লিখবে, যদি গঠনটা শুধু আসে। তো গঠনটা শুধু যদি আসে, তাহলে দেখো এরা কেমন, এরা চ্যাপ্টা কাষ্ঠল বর্ণের, কাষ্ঠল চ্যাপ্টা কাষ্ঠল মানে কাঠ, এবং পিঙ্গল বর্ণের হয়ে থাকে এরা। এই যে এটা কিন্তু চ্যাপ্টা হয়, দেখতে পাচ্ছ চ্যাপ্টা কাষ্ঠল এবং পিঙ্গল বর্ণের। এরা কিলাকার, কিলাকার এরা, আর এদের গোড়ার অংশ দেখো সরু, এবং প্রান্তের অংশটা দেখো চওড়া। প্রতিটা পুংরেণুপত্রের দৈর্ঘ্যটা কতটুকু হচ্ছে, দৈর্ঘ্যটা মুখস্থ করে ফেলবে, 3 থেকে 5 সেন্টিমিটার, প্রস্থটা 12 থেকে 23 মিলিমিটারের মতো। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, পড়তে হবে, ভালো করে পড়তে হবে, এমন ভাবে পড়বে যেন এখান থেকে একটা প্রশ্ন যেন আমার বাদ পড়ে না যায়, সেটা ক হোক খ হোক অথবা গ ঘ, এভাবে পড়বে বাসায়। তো এদের পুংরেণু রেণুপত্রে দেখো উপরের দিকে ত্রিভুজ আকার অ্যাপোফাইসিস, এই যে অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস দেখা যায়, যেটা কিন্তু সম্পূর্ণ বন্ধা, এটা কিন্তু বন্ধা, হ্যাঁ বন্ধা অংশ। পুংরেণুপত্রের উর্বর অংশে অসংখ্য দেখো সোরাস দেখা যাচ্ছে, সোরাস কোনটা, এই যে সোরাস, এটা কোথায় দেখা যাচ্ছে, এই যে এটার গায়ের মধ্যে, এই দেখো সোরাস দেখা যাচ্ছে, সোরাস, সোরাস, প্রতিটা সোরাস কিন্তু 2 থেকে 5টি স্পঞ্জিয়াম সৃষ্টি করে থাকে। কিন্তু এদের মধ্যে আমরা শুধু দেখলাম কি, এই যে স্পোরাঞ্জিয়ামের ভেতরে ডিপ্লয়েড স্পোর মাতৃকোষগুলো মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর উৎপন্ন করে। এরপর পুংরেণু থেকে বহু ফ্লাজেলযুক্ত শুক্রাণু তৈরি হয়, যে শুক্রাণুটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, হ্যাঁ দেখো এখানে দেখো ডালি, এই লাঠি মাকার, এই শুক্রাণুটা হলো উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু। তাহলে আমরা কিন্তু এই পুং উদ্ভিদের, যে সাইকাসে পুং উদ্ভিদের মাইক্রোস্পোরোফিলটা শিখে ফেললাম, এটা চিত্র আসুক বা যেভাবে আসুক তুমি পারবে। এখন আমরা পড়ব তোমার হলো স্ত্রী, যে সাইকাস উদ্ভিদ, সেই সাইকাস উদ্ভিদের মেগাস্পোরোফিলটা একটু পড়ে ফেলি। এখানে চিত্রটা দেখো, এই দেখো মেগাস্পোরোফিল, তার আগে একটু দেখে নাও এটা গাছের কোথায় হয়। এটা কিন্তু ছিল পুরুষ উদ্ভিদ, এই যে এটা, এই যে এটার গায়ের মধ্যেই ছিল তোমার ওই যে মাইক্রোস্পোরোফিল। আচ্ছা এবার দেখো এটা হলো স্ত্রী উদ্ভিদ, হ্যাঁ স্ত্রী উদ্ভিদ গুলা, এটা হলো স্ত্রী উদ্ভিদ গুলা। তাহলে আমি এখন এটা পড়াবো, এটা পড়াতে গেলে আমার কিন্তু এই যে মেগাস্পোরোফিলটা খেয়াল করো, হ্যাঁ এটা খেয়াল করবে, আমি যখনই যেটা বলবো এদিকে তাকিয়ে থাকবে, ঠিক আছে? এটা হ্যাঁ, এই যে দেখো উপরে পিনিউল আছে, ডিম্বক আছে, আচ্ছা এভাবে। তো এখন আমি একটু বলি যে তোমার সাইকাসের যে মেগাস্পোরোফিলগুলো থাকে সেটা কোনো স্ট্রোব্লাস্ট সৃষ্টি করে না, যেটা যে স্ট্রোব্লাস্ট কোনটাকে বললাম যেটাকে, হ্যাঁ এরকম সৃষ্টি করে না,
আচ্ছা, তাহলে এরা উদ্ভিদের কোথা থেকে শীর্ষে শর্পিলাকে সজ্জিত হয়ে মুকুট সৃষ্টি করে, সেটা কোনটা ছিল? এই যে এটা, ঠিক আছে, এই যে শ্রী উদ্ভিদে এটা। আচ্ছা, এখন এখন এটা খেয়াল করবে, এরা প্রতিটা মেগাস্পোরোফিল কিন্তু রোমশ থাকে, পাতার মতো থাকে, বাদামি বর্ণের থাকে, 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এটা দেখতে অনেকটা সাপের ফনার মতো। প্রতিটা মেগাস্পোরোফিলের দুপাশে কিন্তু দেখো 2 থেকে 5 জোড়া তোমার বৃহৎ লাল বর্ণের ডিম্বক তৈরি হয়। আমার চিত্রে কিন্তু 2 জোড়া দেখাচ্ছে। তো এগুলো বাজারে কিন্তু সর্পমণি হিসেবে বিক্রি হতে দেখবা, অনেক সময় দেখবা যেরকম দেখাচ্ছে, এটা কিন্তু সাইকাসের এই জিনিসটা বিয়ে, ওরা বলে সর্পমণি সর্পমণি, আসলে এটা সাইকাসের কি থাকে, মেগাস্পোরোফিল। এই ডিম্বকের ভিতরে স্ত্রী রেণুগুলো মাতৃকোষ সৃষ্টি করে, স্ত্রী রেণু মাতৃকোষ মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে। স্ত্রী রেণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর্কিগোনিয়ামের ভিতরে কি হয়, ডিম্বাণু সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম থেকে এই ডিম্বাণু সৃষ্টি হয়ে যাওয়ার পরপরে কিন্তু শুক্রাণু এসে কি করবে, এই ডিম্বাণুকে নিচে ঘটাবে। আমি এই মেগাস্পোরোফিল যেটা পড়াচ্ছি সেটা কিন্তু বোর্ডে কতে থাকে, মেগাস্পোরোফিল কাকে বলে, তখন তুমি বলবা যে রেণুপত্রে স্ত্রী রেণু সৃষ্টি হয় তাকে মেগাস্পোরোফিল বলে। আর এর বৈশিষ্ট্য যদি চায় তাহলে বলবা যে এরা লম্বাটে হয়, দেখতে অনেকটা ফণা তৈরি সাপের মতো দেখায়। এদের প্রতিটা স্ত্রী রেণুপত্রের অগ্রভাগ চ্যাপ্টা থাকে, তারপরে পত্রাকা থাকে কতিপয় খণ্ডে, অর্থাৎ পিনিউল, এই দেখো পিনিউল, পিনিউলে বিভক্ত থাকে। স্ত্রী রেণুপত্রের গোড়া দণ্ডাকার এবং এর কিনারে সাধারণত 2 থেকে 5 জোড়া ডিম্বক থাকে, আমারটাই 2 জোড়া দেখানো হয়েছে। ডিম্বকগুলো বৃহৎ হয় এবং ঊর্ধ্বমুখী হয়। প্রজাতি ভেদে এই ডিম্বক লালচে বর্ণের হয়ে থাকে, আবার অন্যান্য প্রজাতিতে অন্যরকম বর্ণেরও দেখা যায়। এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল মেগাস্পোরোফিল। এখন মেগাস্পোরোফিল কি সেটা তুমি জেনেছ, মাইক্রোস্পোরোফিল কি সেটাও তুমি জেনেছ, এখন যেটা ঘটবে সেটা হলো নিষেক। তো নিষেক ঘটতে সাধারণত এই যে তোমার শুক্রাণুটা ডিম্বাণুতে গিয়ে পতিত হবে, তাহলে তোমার নিষেকক্রিয়া ঘটতে হবে। এদের নিষেকক্রিয়া কিন্তু বায়ু বাহিত, অর্থাৎ বায়ুবাহিত পরাগরেণু স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে যে প্রকোষ্ঠ সেখানে পতিত হয়, সেখানে একটা পোলেন টিউব গঠন করে। এই পোলেন টিউবটা সৃষ্টি হওয়ার পরে পোলেন টিউবের ভেতর দিয়ে শুক্রাণুটা কি হয়, যখন পোলেন টিউবটা সৃষ্টি হতে থাকবে তখন কিন্তু শুক্রাণু সৃষ্টি হবে। তোমরা নিষেক পদ্ধতি শ্রেণীকক্ষে কিন্তু আমরা নিষেককে যে চ্যাপ্টার ওটা পড়িয়ে ফেলেছি, ওখানে দেখেছিলে যে পোলেন টিউবের মধ্যে কিভাবে পুং রেণু সৃষ্টি হয়, পরে ডিম্বকটাও পরিপক্ক হয় সেখানে হয়। এটা আমি আর পড়াবো না, এটা পড়ানো শেষ নিষেক চ্যাপ্টারে। এখন শুধুমাত্র আমি সরাসরি বলবো পোলেন টিউবের ভিতরে শুক্রাণু সৃষ্টি হয়। সাইকাসের শুক্রাণু অনেক লাটিমের মতো দেখতে, দেখো তো বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে এরা এরা এবং কি করে, উদ্ভিদকুলের মধ্যে এটা সবচেয়ে বড় শুক্রাণু। পোলেন টিউব হতে এই প্রতিটা শুক্রাণু কি করবে, আর্কিগোনিয়াস তো ডিম্বাণুর সাথে মিলিত হবে, ডিম্বাণু এই যে দেখো ডিম্বাণু, এই ডিম্বাণুর সাথে মিলিত হবে। এরপর তোমার জায়গোট সৃষ্টি করবে, অর্থাৎ 2n সংখ্যক জায়গোট সৃষ্টি করবে। পরবর্তীতে ডিম্বক ডিম্বকটি একটি বীজে পরিণত হবে, বীজটা কোনটা, এই দেখো বীজ, নগ্ন বীজ, এটা হলো সাইকাসে নগ্ন বীজ, বীজ সৃষ্টি হবে। বীজটা যখন অঙ্কুরিত হবে তখন সাইকাস উদ্ভিদটা জন্মাবে। তাহলে বীজটা একটু ভালো করে দেখে নিয়ে, এই যে বীজ, তার নিষেকক্রিয়াতে তোমার যেটা হলো সেটা হচ্ছে তোমার বহুফ্লাজযুক্ত যে তোমার শুক্রাণু সেটা পোলন টিউব হতে এই শুক্রাণু আর কি কোনিয়ার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি করলো, জাগর সৃষ্টি করলো। পরবর্তীতে এই ডিম্বুকটা কি হলো, একটা বীজে পরিণত হলো, বীজটা অঙ্কিত হলো, হওয়ার পর নতুন একটা গাছ সৃষ্টি করলো। তো এভাবে
যেটা আমি পড়ালাম সেটা আসলে জনন পদ্ধতি, আমি তোমাদেরকে বলেছি অঙ্গজ পদ্ধতির মাধ্যমেও কিন্তু সাইকাস উদ্ভিদ মানে জন্মায়। সাধারণত নার্সারিতে যে তুমি সাইকাস উদ্ভিদগুলো পাও, যেহেতু এটা একটা সহজ পদ্ধতি, উত্তম পদ্ধতি, এরা এর জন্য অঙ্গজ প্রজনন পদ্ধতির মাধ্যমেই নতুন নতুন চারা তৈরি করে বেশি করে। আর যেটা যৌন জনন পদ্ধতি, এটা তো আসলে প্রাকৃতিকভাবে নিষেক্রিয়া ঘটবে, তারপরে এটা আসলে গাছে চারা অনেক সংখ্যায় পেতে সমস্যা বলেই নার্সারিগুলো কী করে অঙ্গজ প্রজনন পদ্ধতির মাধ্যমে নতুন চারা সৃষ্টি করে, মানে নতুন চারা তৈরি করে আর কি। তো আজকে যেটা পড়লাম সেটা সাইকাস উদ্ভিদের জনন পদ্ধতি। তো আমার প্রথম কথা হচ্ছে খুবই ছোট ছোট, কিন্তু চ্যাপ্টারগুলো দেখো খুবই ছোট, যেহেতু বাসায় থাকো তুমি সবসময় বাসায়, এর জন্য প্রতিটা লাইন রিডিং করবে। রিডিং করলে যেটা হবে সেটা এমসিকিউতে যে বহুপদী বা উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তুমি পারবে। সাধারণত এগুলো পারে না বলেই 25-25 পাওয়া সম্ভব হয় না, কারো 20, কারো 22-18 এরকম হয়ে যায়। যেহেতু আমরা ছুটিতে বাসায় সবসময় থাকছি, এই নম্বরগুলো যাতে ছুটে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য যখন যেটা আমার মাত্র 2 দিন ক্লাস, আর বাকি সময় যদি তুমি একটা দিন রিডিং করে ফেলো, তাহলে কিন্তু তোমার এমসিকিউ এর কাজটা হয়ে যাবে। তারপর ছোট ছোট যে সৃজনশীল প্রশ্নে ক থাকে, খ থাকে, সেগুলো পারবে। যেমন একটা প্রশ্ন কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি বললাম যে সাইকাসকে কেন, এটা হলো গত ক্লাসে বলা হয়েছে, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়। তারপরে সাইকাসকে নগ্নবীজী উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হয় কেন, নগ্নবীজী উদ্ভিদের যে অ্যান্ডোস্পার্ম এটা হ্যাপ্লয়েড কেন হয়। সাধারণত দেখা যায় নগ্নবীজী উদ্ভিদের ডিম্বকের যে নিউসেলাস থাকে সেটাতে কার্যকরী যে স্ত্রী রেণু, সেটা মাতৃকোষ বিভাজনের মাধ্যমে এরা সাধারণত কি করে অসংখ্য হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করে। এখন নিষেকের তোমার পূর্বে এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসগুলো কি করে সাইটোকাইনেসিসের মাধ্যমে টিস্যু গঠন করে ফেলে, যেটাকে আমরা কিন্তু শস্য বলি বা অ্যান্ডোস্পার্ম বলি। নিষেকের পূর্বে যেহেতু এটা গঠিত হয়ে যায়, সেই জন্য শস্যগুলো কিন্তু হ্যাপ্লয়েডই থেকে যায়, ওটা হ্যাপ্লয়েড থেকে, অর্থাৎ এন সংখ্যক থেকে যায়। গৌণ নিউক্লিয়াস সৃষ্টি হয় না বলে এদের ত্রিমিলনও কিন্তু ঘটে না, যেহেতু এতে গৌণ নিউক্লিয়াস সৃষ্টি হচ্ছে না, যার জন্য নগ্নবীজী উদ্ভিদে অ্যান্ডোস্পার্মটা কিন্তু হ্যাপ্লয়েডই থাকে। তাহলে প্রশ্নটা এভাবে দেয় ওরা, নগ্নবীজী উদ্ভিদের অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড কেন? তো এটা খতে যদি আসে তাহলে তুমি পারবে। তো যা হোক, আজকে এই পড়ার মাধ্যমে আমার সাইকাস উদ্ভিদটা শেষ হয়ে গেল। বাসায় সবার প্রথমে আমি সবসময় বলি, এ পর্যন্ত আমি কিন্তু অনলাইন যে ক্লাসগুলোতে শুধুমাত্র ব্রায়োফাইটা, টেরিডোফাইটা আর নগ্নবীজী অর্থাৎ জিমনোস্পার্মটা পড়ালাম, প্রত্যেকটাই কিন্তু ছোট চ্যাপ্টার। তোমরা যদি প্রতিটা লাইন রিডিং করো তাহলে দুটো কাজ হবে, একটা হচ্ছে আমার বোর্ড পরীক্ষায় এমসিকিউতে 25 পেতে সাহায্য করবে, আর হলো সৃজনশীলে ক খ অ্যান্সার দেওয়া থেকে যে আমরা বাদ থেকে অনেক সময় এটা হবে না, সম্পূর্ণ নম্বর পেতে পারবো আমরা। এছাড়া তুমি যখন মেডিকেল ভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দেবা, ওখানে কিন্তু সমস্ত প্রশ্নটাই এই এই বই থেকে আসে। সুতরাং তোমার যে আলাদা কোচিংয়ে, কোচিংয়ে অবশ্যই যাবে, কিন্তু তোমার সমস্ত এখন পড়লে এই কাজটাও শেষ হয়ে যাবে। তাহলে তুমি বাসায় কিন্তু সাইকাসের অর্থনৈতিক গুরুত্বটা পড়বা, এটা কিন্তু আসে। এদের যৌনজনন পদ্ধতিটা অবশ্যই 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 পড়তে হবে। যদি আলাদাভাবে চলে আসে যে মাইক্রোস্পোরোফিলের গঠন, তাহলে তুমি চিত্রসহ, চিত্র কিন্তু সবগুলো দিবে, চিত্রসহ এই ডিম্বকটা না, এটা এটা এটা, হ্যাঁ, চিত্রসহ এদের বৈশিষ্ট্যগুলো লিখবে। যদি তোমার মেগাস্পোরোফিল চলে আসে,
তাহলে তুমি পারবে। আচ্ছা, এছাড়া তোমার জীবন্ত জীবাশ্ম কাকে বলে, এদের সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি, এগুলো কিন্তু আসে বোর্ডে, কিন্তু এটা তো আসেই, 1 বছর না আসলে তার পরের বছর চলে আসে, এগুলো পড়তেই হবে। তারপরে তুমি সাইকাসের শ্রেণীবিন্যাসটা পড়বা, লগ্নবীজী উদ্ভিদে বৈশিষ্ট্য পড়বা, সাইকাসের শতকরা বৈশিষ্ট্য পড়বা, এরপর পোড়ালয়েড মূল কি, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসেই, পড়তেই হবে। তো আমি মনে হয় এই চ্যাপ্টারে সব কিছু বুঝিয়ে দিয়েছি, তোমার এখন একটাই কাজ, বাসায় মুখস্থ করবে আর নিজে চিত্রটা আঁকাবে। একটা প্রশ্ন আসে, সাইকাস উদ্ভিদের সাথে ফার্ন উদ্ভিদের কি সাদৃশ্য, কি বৈসাদৃশ্য? তো এটা তো তুমি নিজেই পারবা, কারণ আমরা ফার্ন পড়ে ফেলেছি না, ওটা কি ছিল, অভিজি স্থলজ ছিল, জলজ ছিল, তারপর কিছু হলো পরাশ্রয়ী উদ্ভিদ ছিল, তাই না? স্থলজ দেখেছিলাম, জলজ দেখেছিলাম, পরাশ্রয়ী, আর সাইকাসটা কি, স্ববীজী এবং স্থলজ উদ্ভিদ, তাই না? এরা সম্পূর্ণ স্থলজ, এদের মধ্যে আমরা জলজ দেখি না। আচ্ছা, এদের কাণ্ড স্বাভাবিক কিন্তু রূপান্তরিত নয়। আর ফার্নেটটা কিরকম ছিল, ফার্ন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত ছিল, কেমন রূপান্তরিত, রাইজোমে, অর্থাৎ রাইজোম জাতীয় ছিল। আচ্ছা, তোমার সাইকাস উদ্ভিদে যদি আমি দেখি, এদের অ্যান্থেরিডিয়াম সৃষ্টি হয় না, ফার্ন উদ্ভিদে কিন্তু অ্যান্থেরিডিয়াম সৃষ্টি হয়, সাইকাস উদ্ভিদে কিন্তু কোরালয়েড মূল সৃষ্টি হয়, ফার্ন উদ্ভিদে কিন্তু কোরালয়েড মূল সৃষ্টি হয় না। সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা কি, মানে অনেক বড় অর্থাৎ বৃহদাকার, পোলেন টিউবের সৃষ্টি হয়, ফার্ন উদ্ভিদে শুক্রাণুটা কেমন, ক্ষুদ্রাকার, পোলেন টিউবের সৃষ্টি হয় না। এই যে তুমি যদি সন্দেহকারী বৈশিষ্ট্যগুলো পড়া থাকে, তাহলে তুমি কি করবে, সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই লিখতে পারবে। বোর্ডে যদি কখনো বলে লগ্নবীজী উদ্ভিদ আবৃত বীজী উদ্ভিদের চেয়ে উন্নত নয়, মানে কোনটি উন্নত ব্যাখ্যা করো, তাহলে তুমি যদি সন্দেহকারী বৈশিষ্ট্য পড়া থাকে, তাহলে সহজেই অ্যান্সার দিতে পারবে। অনেক সময় কিন্তু এই উদ্ভিদের নাম উল্লেখ করে কিন্তু কোনটি উন্নত কোনটি অনুন্নত এগুলো চায়। তোমরা কিন্তু যদি সন্তকের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়ো, তাহলে এগুলো অ্যান্সার দিতে পারবে। এর আগে যখন রচনামূলক পরীক্ষা হতো, তখন বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু 80 থেকে 96-এর মধ্যে নম্বর পেত, খুব কম সংখ্যক 60 থেকে 80-এর মধ্যে পেত। সৃজনশীল প্রশ্ন আসার পরেও কিন্তু এরকম ভালো নম্বর পাই, কিন্তু তোমরা ওই যে ভিতরে পড়ো না বলে MCQ-তে 25-এ 25 পাচ্ছ না। এই জন্য আমি বারবার বলছি, নম্বরগুলো কোন দিক থেকে কমে যাচ্ছে এটা তোমাকে বুঝতে হবে। যেমন হচ্ছে ওই যে উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো যাতে দিতে পারো, তার জন্য বাসায় রিডিং পড়বে, ছবিগুলো শিখবে, সন্তর্কের বৈশিষ্ট্যগুলো শিখবে। আর আমি তোমাদেরকে বারবার শ্রেণীকক্ষে ঘর প্রশ্নটা অর্থাৎ উচ্চতর দক্ষতার প্রশ্নটা কিভাবে লিখতে হবে আমি বলেছি, ঠিক ওভাবে যদি লেখো, আমি আশা করবো তোমরা 95-96 নম্বর পাওয়া কোনো ব্যাপারই না। এখন বাসায় কিন্তু পড়তে হবে। আর আমি তোমাদেরকে আগেই বলে নিচ্ছি যে তোমার হচ্ছে আমার অনলাইনের কানেকশন পেতে সমস্যা হওয়ার কারণে একটু আগেই আমি ক্লাস নিচ্ছি, যখন সমস্যা থাকবে না তখন একটা সময় যে শিডিউল টাইম ওই সময় নিব। তো যেহেতু এই সাবজেক্টটা মনে করো একটু বুঝে নিতে পারলেই তুমি নিজেই হলো পড়তে পারবে, আর আমি তো সব বলে দিই, প্রশ্নগুলো আমি দিয়ে দিব, একটু একটু সময় প্রশ্নগুলো কিন্তু আমি ওই যে রচনামূলক মতো করে দিব, তোমরা ধরে ধরে পড়বে, আর সৃজনশীল প্রশ্ন একদিন একটা নিয়ে আলোচনা করব, তাহলে তোমার হয়ে যাবে, বাসায় পড়ে ফেলবা। আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হচ্ছে কথা হচ্ছে যে তোমরা ঘর থেকে বের হবে না এখন, কিন্তু বেশি করে সাবধান থাকতে হবে। আমরা সবাই আবার একসাথে ক্লাস করব, ভালো থাকবো, আমার জন্য দোয়া করো তোমরা।